নকল সোনা বিক্রি করে আবারও লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ। নদিয়ার রানাঘাট থানা এলাকার ঘটনা। এবার রানাঘাট এর প্রাক্তন কাউন্সিলর শঙ্কর অধিকারী প্রতারণার শিকার হলেন। স্বর্ণ মুদ্রা দেখিয়ে নকল স্বর্ণ মুদ্রা বিক্রি করে বেশ কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। রানাঘাট পৌরসভার বড়বাজারে 1 নম্বর ওয়ার্ডের কয়েক মাস আগে এক যুবকের সাথে আলাপ হয় শঙ্করবাবুর। ওই যুবকের বাড়ি বীরভূমে। ওই যুবক একটি স্বর্ণ মুদ্রা বিক্রির জন্য নিয়ে আসে তার কাছে। সেই মুদ্রাটি কিনে নেন শঙ্করবাবু। মুদ্রাটি আসল কি না সোনার দোকানে গিয়ে পরীক্ষা করেন। এরপর গোপাল অধিকারী আবারও যোগাযোগ করে, এবার আরও 95টি স্বর্ণ মুদ্রা বিক্রি করবো বলে। এরপর বিশ্বাস করে ব্যাংক থেকে টাকা তুলে সেই মুদ্রা কেনেন। তারপর ওই ব্যক্তিরা চলে যায়। এরপর তাদের ফোন করলে সুইচ অফ থাকে আর শঙ্করবাবুর সন্দেহ হয়। তিনি সোনার দোকানে গিয়ে পরীক্ষা করালেই সেগুলির নকল বের হয়। এরপর রানাঘাট থানায় পুলিশের দ্বারস্থ হন শঙ্করবাবু। পুলিশ তল্লাশিতে নেমেছে। হয়েছিল 1 মাস ধরে আমার স্বামীকে একটা ফোন আসে, ফোনে বলে যে আমি রানাঘাট পৌরসভায় কাজ করতাম, মানে কাজে এসেছিলাম, এই বলে পরিচয় দেয়। দিয়ে বলে যে যদি পৌরসভায় কোনো আমার ঠিকাদারের কাজ থাকে তাহলে বলবে। তখন ও বলে দিল আমি এসব বিষয়ে তো জানি, এসব পৌরসভাও জানি। তা বলাতে দু একবার নাকি বাড়িতেও ওর সাথে দেখা করেছে রাস্তায়। তারপরে এম করতে করতে ওর সাথে একটা মোটামুটি সম্পর্কে চলে আসে। তারপরে হঠাৎ একদিনকে ফোন করে বলে দাদা আপনার সাথে আমার একটুখানি কথা আছে। তখন যে কী কথা, তখন বলেছে যে এরকম আমার কাছে আমি আমরা কাজ করি, কাজ করতে করতে আমরা মাটি খুঁড়ে কিছু মোড় টাইপের মানে সোনার কয়েন পাই, তা সেটা আমরা মানে দেখিয়ে আমরা সরকারিভাবে স্ট্যাম্প ট্যাম্প করিয়ে আমরা লিগাল করে নিই। তখনও বলেছে যে আমি এইসব জিনিস নেবো। তখনও ওরা বলেছে যে আমরা এটা সরকারি কাগজপত্র দেখিয়ে দেবো আপনাকে, আপনার কোনো ভয় নেই। তখন ও চিন্তা করেছে যে তখন জিজ্ঞাসা করেছে কত কী দাম। তারপরে আমাকে এসে বলেছে যে এরকম ব্যাপার। তখন আমি বলছি যা করবে চিন্তা ভাবনা করো। তারপরে একদিনকে নাকি একটা এসে দিয়ে যায়, সেটা টেস্ট করে দেখি যে ওটা সোনা। তারপরে একদিনকে এসে বলে যে আমার কাছে এতগুলো আছে বেশ কিছু কয়েন, নিয়ে আসে, নিয়ে এসে বলে যে এটা অনিমূল্য, ওটা প্রায় 14-15 লাখ টাকা হবে, সেটা উনি 12 লাখ টাকায় দামটা। তো আমি তখন ভাবলাম যে ও যখন বললো ঠিক আছে যদি সরকারি ইয়ে থাকে যদি শোনা হয়, তা আমার তো দুটো মেয়ে আছে তাদের তো দিয়ে উপযুক্ত যদি কিছু গয়না টয়না করা যায়, সেই হিসাবে আমিও আমার স্বামীর কথায় আমিও রাজি হই। তারপরে সেই জিনিসগুলো নেওয়া হয়। নেওয়ার পরে এইবারে আমাদের ডাউট হয় যে ফোন করি বেলার দিকে, ফোন করাতে তখন দেখি ফোনটা সুইচ অফ, কয়েকবার করার পর দেখি ফোনটা সুইচ অফ। তখন আমাদের ডাউট হয় যে জিনিসগুলো তখন আমরা আমাদের লোকাল একটা সোনার দোকান বাড়িতে তার কাছে নিয়ে যাই, নিয়ে গিয়ে পুরোটা টেস্ট করে দেখি পুরো ভুয়ো, ওটা কোনোটাই অরিজিনাল নয়। মানে প্রথমে যেটা দিয়েছিল সেটা অরিজিনাল ছিল, পুরোটাই ভুয়ো। ভুয়ো দেখিয়ে আমাদের কাছ থেকে 12 লাখ টাকা নিয়ে চলে গেছে। আমরা এখন সর্বশান্ত হয়ে বসে আছি থানায়। এফআইআর করেছি, আমাদের থানার থেকে আশ্বাস দিয়েছে যে আমরা দ্রুত মানে অ্যারেস্ট করবো, কাজ চলছে, কিছুটা এগিয়েছে সেটা আমাদের জানিয়েছে। আর আপনাদের খবর মাধ্যমেও জানাচ্ছি যাতে আমার এই সুরাহাটা হয়, আমি দোষীকে সাজা দিতে চাই, বা আমি যে টাকাটা দিয়েছি খুব কষ্ট করে সেই টাকাটা আমি ফেরত পেতে চাই। আমার নাম দীপ্তি অধিকারী। এস অ্যান্ড আর এন্টারপ্রাইজ, বলরাম দিহি, জামদা সার্কাস ময়দানের বিপরীতে, ঝাড়গ্রাম, 3-721-507। এখানে SS-304 এবং 202 পাইপ, রেলিং, ফিটিং, SS শিট, SS ওয়েল্ডিং রড, পলিশ হুইল, অ্যাঙ্গেল গ্রাইন্ডার, SS কর্বিট, SS ড্রিল বিট, পলিশ শপ পাওয়া যায়। এছাড়াও পাইপ বেন্ডিং করা হয়। এখানে উল্লিখিত সমস্ত মেটেরিয়াল এবং সার্ভিস পাওয়া যায়। তাই আজই যোগাযোগ করুন 9083810802 এবং 9679616656 নম্বরে।